दर्शक बंधुरा आजकल भिडियोर कन्टेंट ही होच्छे एसी लाइन थे एक सुइच एक लाइट कीभावे आपनारा जालाबें एवं कलेक्शन लाइन करबें। हाँ तो अने आपनारा बोलबें जे भाई एटा खूब ही सहज। हाँ किन्तु आसले अनेक भाई ब्रदर आछे जेटा पारे ना, तार कारण कि करे एक टेक्निशियानेर काछे गिए तादेरके डेके आने एवं एई काजगुलो करे नेय। तो आसले मूलत एर जन्य सामान्य एक जिनिसेर जन्य किन्तु टेक्निशियानेर कोनो प्रयोजन नेई, বুঝতে পেরেছেন? তো আমি আপনাদের একটু একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে কত সহজ এটা করা যায়। তো এই জিনিসটা জানে না বিধায় একটা কারেন্টকে খুব ভয় করে। আমি এই ভিডিওটি আপনাদের যদি আমি দেখিয়ে দেই তাহলে আশা করি আপনারা এই কারেন্ট সম্পর্কে এতটা ভয় থাকবে না, ঠিক আছে? আর আপনারা একটা লাইট আর একটা সুইচ করার জন্য কোনো টেকনিশিয়ান ভাইয়ের প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, ছোট্ট জিনিস ছোট্ট কাজ দেখা ভালো, দেখে রাখলে পরে আপনারা যে কোনো সময় একটা লাইট আর একটা সুইচ কারেন্টে কালেকশন দিতে পারবেন। তো কীভাবে দেবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটি ওয়্যার নিয়েছি, দুইটি ওয়্যার নিয়েছি যেটা 12 ইঞ্চি 1 ফিট। এই 1 ফিট তার দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর মূলত আপনাদের তার একটু বেশি লাগে তো আপনারা বেশিই নেবেন। তো এই যে তারের মাথায় আমরা ওয়্যার বের করে নিয়েছি একটু হালকা, এরপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লাইটটা রাখবো, এখানে হোল্ডারটি খুলে নিলাম দর্শক বন্ধুরা। এরপরে আমরা এই দুইটি ওয়্যার হোল্ডারের এই পাশ দিয়ে বের করে নিব। এরপরে আমরা এখানে এই যে দুইটি নাটে ওয়্যার লাগানোর জায়গা, তো এখানে আমরা ওয়্যারগুলো লাগিয়ে নিব। মাইন্ড করবেন না আপনারা, যেহেতু আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। এখানে কথা হলো অনেকেই আমাকে বাসা থেকে ডাকে যে ভাই আমার একটা লাইট আমি লাগিয়ে নিব, মূলত আপনি গিয়ে আমার এই লাইটটা লাগিয়ে দেবেন। আসলে আমি বলি যে কেন ভাই এই সামান্য একটি কাজ আপনি নিজে করতে পারবেন না? তো ও ভাই বলে যে না আমি এই কাজ কারেন্টে খুব ভয় পাই আর আসলে এই কাজগুলো আমার জানা নাই। তো তার জন্য আজকের এই ভিডিও কন্টেন্টটি। তো প্রিয় দর্শক এখানে দেখলেন দুইটি ওয়্যার আমি লাগিয়ে দিলাম, এই যে হোল্ডারটা এখন আমরা এখানে লাগিয়ে দিলাম। হ্যাঁ হোল্ডারের কাজ শেষ। এটা সহজ জিনিস, সহজ জিনিস, আবার এই সহজ জিনিসটাই অনেকে আবার বোঝে না, পারে না। তো আমি এখানে লাইটটিও লাগিয়ে দিচ্ছি। তো এখন মূলত এই যে দুইটি ওয়্যার আমরা হোল্ডার শুধু লাগিয়ে নিলাম। এখন আমরা কি করব, ডাইরেক্ট যদি আমরা এখানে দেখাই প্রিয় দর্শক, এখানে ডাইরেক্ট যদি এসি লাইনে আমি দিই তাহলে আমার লাইটটি কিন্তু জ্বলে উঠছে। তো আমরা এখানে বন্ধ করতে পারছি না। হ্যাঁ তো আমরা এখানে বন্ধ করার জন্য এই যে একটা সুইচ এখানে লাগাবো। তো সুইচটা কীভাবে লাগাবো এটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু খুবই সহজ কাজ, এটা আমি আপনাদের দেখাচ্ছি। যারা জানেন খুবই পারদর্শী তাদের এই ভিডিওটি না কন্টিনিউ করলেও চলবে, কিন্তু যারা আসলে একদমই কিছুই জানে না বোঝে না তাদের জন্য আমি এই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি। এখানে দুইটি ওয়্যার, তাই না? এখানে দেখুন দুইটি ওয়্যার। তো এখান থেকে যে কোনো একটি ওয়্যার, কালো হোক বা লাল হোক, আপনারা যে কোনো একটি ওয়্যার এখানে মাঝে যেখানে আপনাদের সুইচের লাইনটা সেখানে আপনারা এই কেটে নেবেন। হ্যাঁ এই কেটে নিলাম। তো এরপরে আমরা এই দুইটি এই মাথা থেকে ফেস একটু করে বের করে নিব। আমি এখানে বের করে নিলাম, এইটা থেকে একটু বের করে নিব। যারা একদমই বোঝে না, পারে না, টেকনিশিয়ান ছাড়া আর এই সুইচটা আর বাতিটা লাগাতে পারে না, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তো এখন দেখুন এখানে দুইটি লাইন আমি এই পাশ দিয়ে এই বোর্ডের ভিতরে ঢুকিয়ে নিলাম। হ্যাঁ দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা এখানে সুইচ, তো সবাই পারে সুইচটি লাগিয়ে নেবেন বোর্ডে। এই বোর্ডের দাম হলো আপনার 15 টাকা, একটা সুইচের দামও কিন্তু 15 টাকা, আর এই হোল্ডারের দামও হলো 15 টাকা, তাহলে 3×15 = 45। হ্যাঁ 45 টাকা হলে আপনারা এটা সেটিং করতে পারবেন। তো দর্শক বন্ধুরা এখানে এই নাটে একটু ঢিল দিয়ে দিবেন, এরপরে এখানে লাগিয়ে দিবেন, এরপরে একটু স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিয়ে দিবেন। এরপরে এই ওয়্যারটি আবার এই পাশের সুইচে লাগিয়ে দিবেন। এরপরে স্ক্রুড্রাইভার দিয়ে একটু টাইট দিয়ে নিলেন। তো আমি আপনাদের আবার বুঝিয়ে দিচ্ছি। এবং এখানে সুইচ বোর্ডে আপনারা প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুইচ বোর্ডে লাইনটি লাগিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন দুইটি লাইন। হ্যাঁ তো
আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই সুইচ লাইনটা কালেকশন করতে হয়। তো এরপরে আমরা এই সুইচের লাইনটা লাগিয়ে দিলাম, এখানে স্ক্রু নাট লাগিয়ে দিব, দুইটি স্ক্রু নাট লাগিয়ে দিব, তাহলে এই বোর্ডটা কমপ্লিট। এখানে মনে করবেন যে এটা আমাদের ওয়ালে এই বোর্ডটা সেটিং করে দিলেন, হ্যাঁ। আর এখানে হোল্ডার, এখানে হোল্ডারের নিয়মটা তো আমি দেখিয়ে দিলাম, এখানে বোর্ড হোল্ডার হোক বা ঝুলনো হোল্ডার হোক হয়ে যাবে। তো এখন এই যে দুইটি লাইন আমাদের বেরিয়ে এলো, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে দুইটি লাইন কিভাবে আমি নিয়ে আসলাম, দুইটি লাইন এনে একটি লাইন কেটে সুইচের মধ্যে দুইটাতে লাগিয়ে দিলাম আর একটি লাইন ডাইরেক্ট দিলাম, হ্যাঁ। এখন আমরা যদি এখানে কারেন্টে দেই, আমি 220 ভোল্টে যদি কারেন্টে দেওয়া হয়, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এখানে লাইটটি কিন্তু জ্বলে উঠছে। তো এখন যদি আমরা সুইচ দেই লাইটটা কিন্তু অফ হয়ে যাবে, তাহলে সুইচ কালেকশন লাইনটা হয়ে গেল। আবার যদি আমি সুইচ দেই এটা জ্বলে উঠলো, আবার সুইচ দিলেন অফ হয়ে গেল। এই ছোট্ট একটা কাজ, এই ছোট্ট কাজের জন্য কেন আমার আপনারা একটা টেকনিশিয়ানকে ডাকাডাকি করেন, হ্যাঁ টেকনিশিয়ান ছাড়া আর কাজ হবে না, হ্যাঁ এত কারেন্টকে ভয় পান কেন? হ্যাঁ ভাই, আমি এটা বলবো, কারেন্ট কিন্তু খুব সাবধান, কারেন্ট কিন্তু একবার যদি আপনাকে শর্ট করে তাহলে খুবই বিপজ্জনক কারেন্ট। তো অবশ্যই সাবধানে আপনারা কাজগুলো করবেন, যদি আপনারা কাজ জানেন তাহলে করবেন। আর আজকের ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এখানে একটি জিনিস খেয়াল করবেন, যখনই ইলেকট্রনিক্সের কাজ করবেন বা সুইচ বা হোল্ডার বা যে কোনো কারেন্টের কাজ করবেন, অবশ্যই অবশ্যই আপনাদের যে রুমের হোক বাড়ির হোক মেন সুইচটা অফ করে দিবেন, মেন সুইচ হোক বা কাট আউট হোক সেটা, ফিউজ হোক সেটা অফ করে দিবেন বা অন একবারে অফ করে দিবেন, যাতে কোনোভাবে যে জায়গায় কাজ করছেন এ জায়গায় যেন লাইন না আসে। লাইন রাখা অবস্থায় কারেন্টের কাজ কখনো করবেন না, জীবনের দাম অনেক বেশি, আপনারা একটা কাজের বিনিময় কিছুই না, জীবনের দামটা অনেক বেশি। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে এই সহজ সহজ কিছু বিষয়গুলো অবশ্যই আপনারা সেটা এই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, পর দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, ধন্যবাদ।